তুলি রহমান আপনি লিখেছেন নামাজে সুরার কোন কোন আয়াত বাদ পড়ে গেলে কি নামাজ ভঙ্গ হয়ে যায়, এর জন্য কি সাউসিদ্দা দিতে হবে? না, কোন একটা সুরা আপনি সুরা ফাতিহার পরে তেলাওয়াত করছেন, মানে সুরা ফাতিহার পরের সুরা হিসাবে আপনি পড়ছেন, সেখানে একটা দুটো আয়াত যদি বাদ পড়ে যায় আপনার সাথে সৌদিতে ব্যাপারটা এরকম নয়। তবে হ্যাঁ, যদি এমন জায়গা থেকে বাদ পড়ে যায় যে অর্থ অপূর্ণাঙ্গ থেকে যায় এবং অর্থের মধ্যে বিকৃতি চলে আসে, তাহলে সেক্ষেত্রে এটা তো লাহানে জলি এবং এর কারণে সালাত ফাসেদ হয়ে যেতে পারে। বাট ধরুন আপনি একটা বড় আয়াত পড়েছেন, সেখানে আয়াতের পরে আপনার দাঁড়িয়ে আছে, ওয়াকফ আছে, তারপর আরেকটা আয়াত আছে এটা বাদ দিয়ে আপনি পড়েছেন, তাতে নামাজের ক্ষতি হবে না, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। নাবিলা তানহা আপনি লিখেছেন নামাজে রেগুলার হতে পারছি না, করণীয় কি? একদিন সুন্দরভাবে পড়লে দুই দিন পড়া হয় না, প্লিজ সমাধান দিন। প্রথমত, যারা সুন্দর করে সালাত আদায় করেন, অনেক ভালো করে সালাত, সেই মানুষগুলোর সাথে উঠা বসা করবেন, তাদের সালাত দেখবেন, তাদের পাশাপাশি থাকবেন, তাদের সাথে সালাত আদায় করবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার মধ্যে সুন্দর করে সালাত আদায় করার যে প্রেরণা এবং তাওনা সেটি আপনার মধ্যে সৃষ্টি হচ্ছে। আর এর পাশাপাশি সালাত সম্পর্কে আপনি ভালো করে পড়াশোনা করবেন। একটা ভিডিও আমাদের আছে যে নামাজি পাঁচ প্রকার, আপনি ভিডিওটা শুনে নিতে পারেন, সেটি আপনার মধ্যে ইনশাআল্লাহ বিদনিল্লাহ সালাতকে সুন্দর করে পড়ার ব্যাপারে আশা করি প্রেরণা তৈরি করতে পারে। আর তাছাড়া আপনি আল্লাহর কাছে দোয়াও করবেন যে আল্লাহ আপনি আমাকে সুন্দর করে সালাত আদায় করার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সমীপে যখন সালাত নিবেদন করতেন, খুব সুন্দর করে সালাত আদায় করতেন, সেটার কথা স্মরণ করবেন। এবং আল্লাহর একজন নবী, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি জালনি মুকিম আসসালাহ অমিন দুরিয়াতি, ইব্রাহিম আলাইহিসসালাম যথা সম্ভব এই দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে সালাতকে যথাযথভাবে যেন আদায়কারী হতে পারি সেটা আপনি করুন এবং আমার পরিবারকেও এরকম করুন। তো আপনি সেরকম দোয়া করবেন আল্লাহ তালার কাছে, ইনশাআল্লাহ বিদিনে আশা করা যায় আপনার সালাতে মনোযোগিতা আসবে। এমনি মাহদি হাসান লিখেছেন, আমি বহুদিন ধরে একটা বড় গুনাহে আসক্ত, যখন গুনাহের মধ্যে লিপ্ত থাকি তখন আমার খুব প্রশান্তি লাগে, কিন্তু যখন গুনাহ শেষ হয় তখন আল্লাহর কথা খুব মনে পড়ে, আমি এটা কিছুতেই ছাড়তে পারছি না, অনুগ্রহ করে আমাকে পরামর্শ দিন। দেখুন, আল্লাহ তাআলার কাছে বান্দার আশ্রয় প্রার্থনা করতে হয় এটার জন্য, আর সেই সাথে বান্দার আবার নিজের যে করণীয় সেটাও করতে হয়। গুনাহের যে পরিবেশ আছে, মাধ্যম আছে, উপকরণ আছে, সেগুলো থেকে আপনি নিজেকে সম্পর্ক ছিন্ন করার জন্য প্রাণান্তকর চেষ্টা আপনাকে চালাতে হবে, নিজের সঙ্গে নিজে লড়াই করতে হবে, এটি আপনার মধ্যে থাকতে হবে। সেই সাথে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এবং গুনাহের পরিবেশ থেকে আপনি সরে যাবেন, যেখানে গেলে আর গুনাহ হবেই না। ধরুন আপনার অ্যান্ড্রয়েড সেটে থেকে গুনাহ হয়, তাহলে আপনি স্মার্টফোন থেকে গুনাহ হয়, তাহলে স্মার্টফোন আপনি বিক্রি করে ফেলেন, চেঞ্জ করে ফেলেন, এটা বাটন লাসেল ব্যবহার করেন, তাতে কিছু ক্ষতি হবে হোক, কিছুদিন আপনি এভাবে চলতে চলতে একটা পর্যায়ে যখন এটা স্টাবল হয়ে যাবে তখন ইনশাআল্লাহ আপনি আবারও ফিরে যেতে পারবেন সাধারণ জীবনে। আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন এবং গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, এবং দোয়াও করবেন আল্লাহর কাছে, বিশেষ করে আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন, চোখের পানি ফেলবেন। বিশেষ করে যখন আপনার ইমানের চেতনা আপনার মধ্যে জাগ্রত হবে ওই টাইমগুলোতে খুব আল্লাহর কাছে মাপ চাইবেন এবং তৌফিক কামনা করবেন। আল্লাহুম্মা ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, প্রতি পাঁচ ওয়াক্ত নামাজের পর অনেকগুলো দোয়া অর্থ সহকারে বুঝে পড়বেন যে সেগুলোতে আল্লাহ তালা আপনাকে গুনাহ থেকে মুক্তির জন্য, আল্লাহ ইবাদত ভালোভাবে করার জন্য তৌফিক যেন দেন সেই কামনা রয়েছে। ইউসুফ তালুকদার লিখেছেন, সুন্নত সালাত কি মসজিদের বদলে বাসায় পড়া উত্তম এবং মসজিদে ফরজ নামাজের পর একই স্থানে সুন্নত পড়া কি উচিত? মসজিদের না পড়ে বাসায় পড়লে ভালো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের বাসা বাড়িগুলোকে কবর বানিয়ে ফেলো না, অর্থাৎ কবরে কোনো নামাজ কালাম নাই, এখানেও আমার নামাজ কালাম নাই, এরকম যেন না হয়, অর্থাৎ সেখানে কিছু নামাজ পড়ার জন্য নফল সুন্নত এগুলো বাসায় পড়া ভালো। আর যেহেতু যে জায়গায় আমরা নামাজ পড়ি সেটা আমাদের সাক্ষ্য দিবে কি আমাদের ময়দানের জন্য, এক নামাজের পর অনেকগুলো আমাকে বলেছেন যে আমরা জায়গা চেঞ্জ করে পড়লে সেক্ষেত্রে আপনার অনেকগুলো জায়গা আমাদের পক্ষে সাক্ষ্য দিল, এটি উত্তম।